যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে হলে পাশের বেল আইকনটি প্রেস করুন পৃথিবীতে মায়ের প্রতি ভালোবাসার অনেক নজিরই আছে মাকে নিয়ে ভালোবাসার অনেক কাহিনী পৃথিবীর নানান পরতে পরতে বান্দরবানের যৌথ খামার এলাকায় তেমনই এক উদাহরণ সৃষ্টি করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নিতে একটি থুরুং এ ভোরে কাঁদে নিয়ে প্রায় এক কিলোমিটার পাড়ি দিয়েছেন মায়ের প্রতি এমন ভালোবাসার নজির স্থাপনকারী যুবকটি তার পরিচয় জানতে তার এমন মাতৃপ্রেম দেখে সবাই মুগ্ধ হয়েছেন সবাই বেশ প্রশংসা করেছে যুবকটির এর সাথে তার মায়ের সুস্থতা কামনা করেছে মায়ের জন্য এমন ত্যাগের নজির বিভিন্ন ধর্মীয় কাহিনীতে আমরা শুনেছি পুণ্যের আশায় মাকে নিয়ে বা গলায় ঝুলিয়ে অনেক সন্তান দীর্ঘপথ ঘুরে বেরিয়েছেন ইসলাম ধর্মের হজরত বায়জিদ পোস্তামের রহমতুল্লাহ তৃষ্ণার্ত মায়ের পাশে সারারাত পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন হজরত ওয়াইজেদ কুর্ণে মাকে পিঠে বহন করেছেন দীর্ঘদিন এর আগেও বাংলাদেশে এমন বিরল বহু ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম ধীরেন্দ্রনাথ মজুমদারের মাকে বয়ে নেওয়ার ঘটনাটি চিকিৎসার জন্য বৃদ্ধা মাকে নিয়ে দশ মাইল হেঁটে আসার বিরল এক ছবি প্রকাশ হয় সে সময় তারপরেই শুরু হয় ব্যাপক আলোচনা এ কাজটি এই সন্তান শুধু একদিনই করেনি প্রায়শই করতেন ফোকের আলমগীরের গাওয়া গানটি বেশ মনে পড়বে আপনার নিশ্চয়ই মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না মা আমার মা হ্যাঁ আসলেই মাতৃদুগ্ধ ঋণ কখনোই শোধ হবার নয় পৃথিবীতে যুগে যুগে এমন ছেলেরা আসে বলেই মাকে বন্দনা করা এসব অমর গান আর কাব্যগুলোর সৃষ্টি হয় মহিমান্বিত মা তার যোগ্য সন্তানকে পাশে পেয়ে ঠিক মা হয়ে ওঠেন সন্তানও ধন্য হন মায়ের সেবা করতে পেরে বর্তমানে যান্ত্রিক আর আধুনিক যুগে এসে মায়ের জন্য এমন ত্যাগ শিকার কল্পনারও ঐতিহ্যে কিন্তু ওই দৃশ্যটি দেখা যায় পিরোজপুরের জিয়ানগড়ে অসুস্থ মাকে মাথায় বহন করে প্রায়ই ডাক্তারদের শরণাপন্ন হন জেন্দ্রনাথ মজুমদার জিয়ানগড়ের পার্শ্ববর্তী মোরেলগঞ্জের চণ্ডীপুর গ্রাম একশো দশ বছর বয়সী অতিশয় বৃদ্ধা মা উষারানী মজুমদারকে ঝুড়িতে নিয়ে মাথায় বহন করে ডাক্তারের কাছে নিয়ে যান ছেলে ধীরেন্দ্রনাথ যোগাযোগ বিচ্ছিন্ন চণ্ডীপুর থেকে প্রায় দশ মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় ডাক্তারের কাছে মাকে নিয়ে আসতে হয় ধীরেন্দ্রনাথ মজুমদারকে মায়ের প্রতি সন্তানের এমন ভালোবাসার দৃশ্য নিজ চোখে না দেখলে কিছুতেই বোঝা যাবে না ছেলের মাথায় ঝুরিবন্দি বা ক্রুদ্ধ মা ছেলে তাকে নিয়ে চলছে মাইলের পর মাই মাঝপথে হয়তো ছেলে একটু জিরিয়েও নিয়েছে আর বৃদ্ধ বয়সে মায়ের চোখে জলছল চোখ হয়তো প্রাণ ভরে দোয়া করছে মা সম্পর্কে রবীন্দ্রনাথ মজুমদারের সরল অভিব্যক্তি তো মা তাই মায়ের মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট হয় না টেকার লাইকা চিকিৎসা করাইতে পারি না ভালো মন্দ খাওয়াইতেও পারি না তাই মায়ের মাথায় লইয়া হাঁটু সমান কাদা ভাঙ্গা আইতে কোনো কষ্ট ঠেই না ধীরেন্দ্রনাথ মজুমদারের মায়ের পল্লী চিকিৎসক মিজানুর রহমান বলেন ধীরেন্দ্রনাথ তার অসুস্থ মাকে মাথায় বহন করে নিয়ে আসেন আমার কাছে উষা সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছেলের একার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব না সমাজের বৃত্তবানরা সাহায্যে এগিয়ে এলে এই মায়ের চিকিৎসা করাতে পারে ধীরেন্দ্রনাথ কেউ যদি এগিয়ে আসেন তাতে এই যোগ্য সন্তানের মায়ের প্রতি যে ভালোবাসা তাকেই সম্মান জানানো হবে ধন্যবাদ